এসে যে তুমি ঠকুনি সেটা তো দেখতেই পেলে না ঠকিনি তো ঠকিনি সেটা তো আমি আগেই স্বীকার করলাম আর আমার স্বামী যে আমারই ছিল সেটা আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে তার মানে তো এই নয় যে আমার স্বামীর মনে আর অন্য কারোর জায়গা থাকবে না আগে না আমি এটা একেবারে মানতে পারতাম না জানো তো কিন্তু আজ এটা মানতে পারছি একটা মানুষ কখনোই একজনের সাথে একজনকে নিয়ে সুখে থাকতে পারে না তার তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব তার চেনা পরিচিত প্রয়োজন হয় আর আজ এটা নিয়ে কিন্তু আমার মনে কোনো সংশয় নেই এই মেয়েটি এত চুপচাপ বসে আছে কেন শান্ত হয়ে কথা বলছে না আসলে সবাই কথা বলছে তো আমি শুনছি আচ্ছা বুদ্ধিমান বা বুদ্ধিমতী মানুষেরা তাই করে থাকে হ্যাঁ তুমি যে খুব বুদ্ধিমতী সেটা বুঝতেই পেরেছি সব খবর তো পেয়েছি বাবা আমার বুদ্ধির খবর চারিদিকে ছড়িয়ে গেল আমি তো অবাক হচ্ছি আপনারা কোথা থেকে খবর পেলেন জানি না তবে এই কথা সত্য যে রঞ্জা কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে আর শুধু বুদ্ধিমতী না আমার জীবনের অপরিহার্য অঙ্গ শুধু আমার বলবো কেন আমাদের পরিবারেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য কিছু কিছু মানুষ জানেন তো তৈরি হয়ে আসে আর কিছু কিছু মানুষ আছে যারা পরিস্থিতির সাথে ধীরে ধীরে নিজেকে তৈরি করে নেয় রঞ্জা সেরকমই একজন মানুষ সমস্ত চ্যালেঞ্জগুলোর সাথে যদি মোকাবিলা করতে পারে সেই জন্য ধীরে ধীরে নিজেকে রঞ্জা তৈরি করছে আর আমি বিং ওর হাজব্যান্ড সবসময় পেছনে আছি শক্ত করে হাতটা ধরে আছি যাতে সমস্ত চ্যালেঞ্জগুলোর সাথে মোকাবিলা করতে পারে এবং কখনো যাতে পড়ে না যায় শক্ত করে এই হাতটা যদি অন্যদেরও ধরতে তাহলে হয়তো এত কিছু ভেঙে যেত না এত ভাঙচুর হতো না যার হাত অলরেডি শক্ত তার হাত নতুন করে শক্ত করে ধরার কি কোনো দরকার আছে আর আমি আমার জীবন দিয়ে একটা কথা খুব ভালোভাবে বুঝতে পেরেছি জানেন স্যার যে আমার জীবনে এমন একজন মানুষের দরকার ছিল যে নিজেকে তৈরি করে নেবে রাদার দ্যান একজন তৈরি মানুষের আসলে আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে কিছু জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছি জানেন তো না আপনারাও নিশ্চয়ই সহমত হবেন যে সব কিছুরই কিন্তু একটা লিমিটেশন আছে একইভাবে আমারও কিছু লিমিটেশন আছে আমার জন্য সেই মানুষটি পারফেক্ট যে এটা মনে করবে না যে আমি সমস্ত লিমিটেশনের ঊর্ধ্বে বরং যে মনে করবে যে হ্যাঁ আমার লিমিটেশন থাকতে পারে কিভাবে আমি আমার লিমিটেশনগুলোকে ওভারকাম করতে পারি সেটা সে বুঝবে আমি মনে করি সেই পারফেক্ট আসলে আমি বলতে চাইছি আমি বা রাধিকা কেউই হয়তো আমরা পরস্পরের যোগ্য ছিলাম না বাট এখন এখন সবকিছু ঠিক হয়ে গিয়েছে রাধিকাও নিজের যোগ্য মানুষটিকে পেয়ে গিয়েছে আর আমিও রঞ্জাকে আমার জীবনে পেয়েছি আমি যেমন রঞ্জাকে পেয়ে খুব সুখী এই মুহূর্তে আমি শিওর যে অনির্বাণ রাধিকা জীবনে আসাতে রাধিকাও খুব সুখী হবে আমি বলবো এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেটা হবে দেখবেন সুখী তো হবে আর এই সুখটা তো নিজে খুঁজে নিয়েছে তাই ভরসা করা যায় যে এবারও সুখী হবেই ওকে আর কেউ ভুল বুঝবে না অন্তত আমায় কেউ ভুল বুঝলে সেটা আমায় নিজেই ঠিক করে নিতে হয় আমার তো আর কোনো যাওয়ার জায়গা নেই রাধিকাদি সেই অপশনটা আছে যাওয়ার জায়গা আছে আর তাছাড়া রাধিকাদি নিজেও নিজের কাছে থেকে যেতে পারবে আমার কাছে তো সেই সুযোগ নেই আর সেই উপায়ও নেই তাই রাধিকাদিকে যখন কেউ ভুল বুঝেছিল রাধিকাদি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পেরেছিল আমি তো আর বাড়ি ছেড়ে বেরোতে পারবো না ওই যে বললাম আমার যাওয়ার কোনো জায়গা নেই সেই জন্যেই ওই ভুল বোঝাটাকে ঠিক দিকে নিয়ে যাচ্ছি আর সফলও হচ্ছি আর সফলতার তো কোনো শেষ নেই
তাই পরিবারের বাকিদের ক্ষেত্রেও আমাকে সফল হতেই হবে। এই পরিবারে যে দুর্নীতিগুলো আছে, অসুবিধেগুলো আছে, পরিবারের বাকিদের, ভালো লোকেদের আমাকে বাঁচাতেই হবে। কতটা পারবো আমি জানি না, সেই জন্যই আমি ধরেই নিয়েছি আমাকে পারতেই হবে। আমার তো হারানোর কিছু নেই, তাই মরিয়া হয়ে চেষ্টা করি। আর ফকরাজ আমার স্বামী আমাকে সব দিক থেকে সাহায্য করে, ওর সাহায্য ছাড়া হয়তো আমি কিছু করতেই পারতাম না। আপনারা আমাকে আশীর্বাদ করুন, যেন আমার পরিবারকে আমি সব রকম অন্ধকার থেকে মুক্ত করতে পারি। আমার রাধিকা যা করতে পারেনি হয়তো তুমি তা পারবে। না, রাধিকা পারেনি না, রাধিকা চেষ্টা করেনি। না মানে আমি বলতে চাইছি যে রাধিকা একদম অন্য ধরনের মেয়ে, ও চেষ্টা করলে হয়তো পারত, কিন্তু ও ইন্ডিপেন্ডেন্ট, ও অন্য ধরনের মেয়ে। আরও একটা কথা তো ক্লিয়ার যে রাধিকা কি কারণে আমাদের বাড়িতে এসেছিল, মানে আই থিঙ্ক রাধিকা সবার সামনে সেটা ক্লিয়ারলি বলেছে যে ও একটা মহৎ উদ্দেশ্য নিয়ে নিজের বাবাকে মানে আমার স্যারকে বাঁচানোর জন্য এসেছিল, আমাকে ভালোবেসে নয়। এখন এসব কথা কেন হচ্ছে আমি তো ঠিক বুঝতে পারছি না। ওখরাজ, আজ এসব কথা বলে কি কোনো লাভ আছে? আজ তুমি এসেছো ওর বিয়েতে, তাই এসব কথা আর এখানে বলো না পোখরাজ, এসব কথা বন্ধ করো। না না মা, প্রসঙ্গটা উঠলো তাই বলতে বাধ্য হলাম। আসলে শেষবারের মতো সবার সামনে ক্লিয়ার করে দিতে চাই যে আমার আর রাধিকার সম্পর্কটা কেন ওয়ার্কআউট করলো না। আমি জানি এরপরও হয়তো আমাকে অনেকে ভুল বুঝবে, তবু সরি, আমি রাধিকার প্রসঙ্গ তোলে আপনারা যদি বদার্ড হয়ে থাকেন ভেরি সরি। রাধিকার সঙ্গে দেখা করবে তো? হ্যাঁ, 100 বার রাধিকার বিয়ে দেখবো, ওর সাথে দেখা তো করতেই হবে। আর শুধু বিয়ে দেখবো না, আমরা তো খেয়ে যাবো, তাই না? হ্যাঁ, বিয়ের লগ্ন তো হয়েই এলো, রাধিকাদির ঘরে গিয়ে আর রাধিকাদিকে বিরক্ত করবো না, এখানেই বরং। পুপি, তুমি ওদের সঙ্গে একটু থাকো, আমি একটু ওদিকটা দেখি, আত্মীয় স্বজনরা সবাই ঢুকে আসছে তো, দেখতে হবে, দেখাশোনা করতে হবে, তুমি একটু দেখে নাও। তুমি একদম চিন্তা করো না বৌদি, আমি আমি আছি। সময় তো হয়ে গিয়েছে, এবার ছেলেকে নিয়ে আসার অনুমতি দিন। অনুমতি? আরে সে তো কবে থেকেই অনুমতি দিয়ে রেখেছি। তাছাড়া এখন আমার ছেলে হলো আপনার নাতি, আমার অনুমতির কি প্রয়োজন আছে? ছেলেকে ডাকুন, বসান বিয়ের আঁচড়ে। কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আমার তো ধৈর্যই ধরছে না। তা কোনে কোথায় গেল, আমাদের কোনে গেল কই? এই তো বিয়ের কোণে এসে গেছে। এস আয়া, দেখ কি এসেছে, দেখ আঙ্কেল আন্টি এসছে। রাধিকা, তোমার জন্য সামান্য আশীর্বাদ। আন্টি তোমরা এসেছো এটাই তো অনেক, এসব উপহার টুপার কিচ্ছু না। না না, আসলে মারা আসবেন কিনা আমরা তো জানতাম না, তাই আমাদের তরফ থেকে এটা, মানে পোখরাজের তরফ থেকে। থ্যাংক ইউ পোখরাজ, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ বলার কি আছে রাধিকা, আমাদের দুজনের সম্পর্কটা যতই তিক্ত হয়ে যাক,
দুই পরিবারের মধ্যে তো দীর্ঘদিনের সম্পর্ক। হ্যাঁ আমি জানি দুই পরিবারের মধ্যে হয়তো একটা তিক্ততা তৈরি হয়েছিল, কিন্তু এটা ভালোবাসার সম্পর্কও ছিল। আমাদের দুজনের দায়িত্ব সেই সম্পর্কটাকে অটুট রাখা। তাই তোমাদের একটা শুভ অনুষ্ঠানে আমরা যখন সবাই মিলে এসেছি, আমি আশা করব যে আমাদের বাড়ির কোনো শুভ অনুষ্ঠানে তোমরা সকলে আসবে। থ্যাংক ইউ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।